হাসিউর রহমান লিখেছেন, আমি যাকে প্রাইভেট পড়াই তার বাবার উপার্জন হারাম হলে সে কি আমাকে যে পারিশ্রমিক দেয় সেটাও হারাম হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রথম কথা হলো যে কারোর উপার্জন যদি হারাম হয়, তিনি যদি আপনাকে সেখান থেকে পারিশ্রমিক দেন, আপনি আপনার শ্রম যেটা দিচ্ছেন সেটা বৈধ খাতেই দেন, তাহলে সেক্ষেত্রে সেটা যদি হারাম আইনি হয়, ধরুন তিনি সুগুর গোস্ত এনেছেন, সেটা এনে আপনাকে দিলেন পারিশ্রমিক হিসাবে, বা মদ নিয়ে এসেছেন যেটা মূলগতভাবে হারাম, বা কারোর সম্পদ আত্মসাত করে নিয়ে এসেছেন, সেটা যে আপনার জন্য গ্রহণ করা হারাম হবে সেটা বলাই বাহুল্য, সবাই একমত হয়ে পারে। আর যদি হারামটা হয় হারামলে আইনি নয়, বরং মূলগতভাবে হারাম নয়, বরং সেটা উপার্জনের পদ্ধতির কারণে হারাম হয়েছে, ধরুন কেউ আপনার মদ বিক্রি করে যে টাকা উপার্জন করেছে সেটা হারাম, এই টাকাটা মূলগতভাবে হারাম না, কিন্তু মদ বিক্রি করে সে উপার্জন করেছে, এজন্য সেটা হারাম হয়েছে, একইভাবে সুদের কারবার করেছে, আরও যত রকম হারাম উপার্জন আছে এই জাতীয়, এরকম হারাম উপার্জন যদি হয় তাহলে তিনি উপার্জন করেছেন তার জন্য হারাম হয়েছে, আপনি শ্রম দিয়ে তার কাছ থেকে পারিশ্রমিক নিয়েছেন, সেখান থেকে আপনাকে টাকা দিয়েছেন, এটা আপনার জন্য হারাম হবে কি না, এ বিষয়ে শেখ মুহাম্মদ সোয়ালে আল মনাজিদ হাফিজাহুল্লাহ একটি ফতোয়া রয়েছে, তিনি বলেছেন যে এটা আপনার জন্য হারাম হবে না, কারণ হলো এই হারাম যেটা উপার্জনের পদ্ধতির কারণে হারাম হয় সেটা ব্যক্তির উপরে শুধু বর্তায়, তিনি অন্য কাউকে দিলে তার উপর আর বর্তায় না। তো এই ফতোয়া অনুযায়ী আপনি যদি তিনি আপনাকে এই জাতীয় হারাম সম্পদ দেন, তাহলে সেটা আপনার জন্য গ্রহণ করা জায়েজ হবে। তবে অনেক ওলামা একরাম এটাকেও নিষেধ করেছেন এবং এটাকেও হারাম বলেছেন, আর হালাল হারামের ক্ষেত্রে সতর্কতামূলক মতটি গ্রহণ করাটাই হলো অধিকতর তাকওয়ার দাবি। তবে শেখ মোহাম্মদ সাল্লাল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহর যে ফতোয়া সেটা আমার কাছে যথেষ্ট যৌক্তিক মনে হয় নানা দিক থেকে, বিশেষ করে এই বিষয়টি আমাদের মসজিদের ইমাম বলেন বা যে কোনো প্রতিষ্ঠানে আমরা কাজ করি আজকে বলেন, আজ হারামের যে ছড়াছড়ি চলছে এই সময় এসে কে কী উপার্জন করছে না করছে, বিশেষ করে সমাজের বড় অংশের মানুষ, বেশিরভাগ মানুষই কোনো কোনোভাবে হারামের সাথে জড়িত আছেন, এরকম একটা সময় আসলে নিরূপণ করে নেওয়াটাও কঠিন। তবে যদি নিশ্চিত আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে এরকম ব্যক্তির উপার্জনটা গ্রহণ করা থেকে অ্যাভয়েড করাটা, এটা অবশ্যই তাকওয়ার দাবি যেটি বলেছি, তবে নিলে সেটা হারাম হবে না যদি হারামটা দ্বিতীয় প্রকারের হয়। মারিয়া ইসলাম আপনি লিখেছেন, আমার স্বামী ব্যক্তিগত বিষয় ছাড়া অন্য যে কোনো বিষয়ে বাবা মায়ের সাথে আলোচনা করে নেন, আমি মনে করি বিয়ের পর স্বামী স্ত্রী মিলে সকল সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, সব বিষয়েই তো বাবা মাকে জানার প্রয়োজন নেই, আমার স্বামী বাবা মাকে জানিয়ে সকল সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে ইসলাম কী বলে? বোন মারিয়া, আমি বিনয়ের সাথে আপনাকে আরজ করতে চাই, এই বিষয়ে আপনার যে আর্গুমেন্ট সে আর্গুমেন্টটা সঠিক নয়। হ্যাঁ, এটা ঠিক যে একজন স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট রাখবেন বৈধ সমস্ত উপায়ে এবং তার স্ত্রীকে কেয়ার করবেন, তার মতের মূল্য দিবেন এবং তাকে শ্রদ্ধার সাথে তার বিভিন্ন বিষয়ে তার মতামত নেবেন, এটি উচিত, এটি তার নৈতিক দায়িত্ব। কিন্তু আপনার স্বামী যদি আপনার যে দায়িত্ব, আপনার যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো যদি তিনি যথাযথভাবে পালন করেন, আপনার হকগুলো তিনি সঠিকভাবে দেন, এরপর তিনি কীভাবে উপার্জন করবেন, কোথায় ইনভেস্ট করবেন না করবেন, এই বিষয়গুলো তিনি অন্য কারোর সাথে পরামর্শ করেন, মা বাবা হোক বা অন্য কেউ হোক, সে বিষয়ে কিন্তু আপনি তাকে বাধা দেওয়ার অধিকার রাখেন না, কারণ তিনি আপনার অধিকারগুলো যথাযথভাবে আদায় করছেন। হ্যাঁ, আপনাকে কখনোই কেয়ার করেন না, সবসময় ইচ্ছাকৃতভাবেই আপনাকে ইগনোর করে চলেন এবং পাত্তা দেন না, জিজ্ঞেস করতে চান না, এই কাজটি অবশ্যই তার জন্য অনুচিত কাজ, কিন্তু এই অনুচিত কাজ এক জিনিস আর অন্যায় কাজ আরেক জিনিস। অনুচিত কাজ মানে হলো তিনি আপনাকে একটু কেয়ার করা উচিত, আপনাকে মূল্যায়ন করা উচিত, আপনার সাথে সম্প্রীতি ভালোবাসার সম্পর্ক যেন হয় সেদিকটা খেয়াল করা উচিত, এইটা তার সাধ্যমতো তিনি চেষ্টা করবেন, কিন্তু আপনার জন্য উচিত নয় তার সমস্ত কাজগুলো আপনার সাথে সিদ্ধান্ত করতে আপনাকে বাধ্য করার বা পরামর্শ করতে আপনাকে বাধ্য করার। স্বামীরা এক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীল হতে হয়, স্ত্রীকে যে কোনোভাবে ম্যানেজ করতে হয়, বোঝাতে হয়। হ্যাঁ, স্ত্রীদের যে চাহিদা আছে, যে অনেক স্ত্রী আছেন যারা বলেন যে না, তোমার মা বাবাকে কেন জিজ্ঞেস করবা, আমাকে জিজ্ঞেস করবা, এটা আমাদের অন্যায্য দাবি। আপনি আপনার অধিকারটা পাচ্ছেন কি না সেটি পাওয়ার পর স্বামী যদি অন্যদের সাথে পরামর্শ করে, আপনি তাকে বাধা দিতে পারেন না, এবং ইসলাম এটা বলে না যে স্বামী স্ত্রী মিলেমিশেই সব কিছু করতে বাধ্যই না, আমাদের নিজেদের আর্গুমেন্ট হতে পারে, আমাদের আবদার হতে পারে, আর আবদারের জায়গাগুলো ভালোবাসা দিয়ে আদায় করে নিতে হয়। অন্যায্যভাবে তার উপরে কোনো প্রকার খবরদারি চালানো এটা উচিত নয়, যেমন স্বামীও অন্যায়ভাবে স্ত্রীর উপরে কোনো প্রকার খবরদারি চালানো উচিত নয়। ধরুন স্ত্রী তার অনেক ব্যক্তিগত বিষয় আছে, সে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে স্বামী তাকে বাধ্য করতে পারেন না যে তুমি এই প্রক্রিয়া করবে, ধরুন তিনি তার মা বাবার সাথে যোগাযোগ করেন, স্বামী তাকে বাধা দিচ্ছেন, সেটা তিনি অন্যায় করবেন, এবং এই জাতীয় আর অনেক বিষয় আছে। তো আপনি যেটা বলেছেন যে স্বামী স্ত্রী মিলেমিশেই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, এটা সব ক্ষেত্রে আবশ্যক নয়, এক্ষেত্রে আমাদের
চাহিদাটা শরিয়ার যে নীতিমালা আছে তার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত।